দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল তিনি আজ মুখোমুখি হতে চলেছেন ইডির জিজ্ঞাসাবাদে। আপনাদের জানিয়ে রাখি যে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আজ ইডি তাকে ডেকে পাঠিয়েছে। এর আগে এই মামলায় কিন্তু দিল্লির উপমুখ্যমন্ত্রী প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া তিনি জেলে রয়েছেন এবং আপ সাংসদ রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং তিনিও জেলে রয়েছেন এবং সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার জামিনের আবেদন। এবং এই অস্বস্তির মধ্যেই কিন্তু আজ অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে ইডি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, অরবিন্দ কেজরিওয়ালকে আজ ডেকে পাঠিয়েছে ইডি, জানতে চাইবো যে আজ অরবিন্দ কেজরিওয়াল কখন যাচ্ছেন? দেখো দোস্ত, সেটা নিয়ে এখন একটা প্রশ্ন রয়েছে, কারণ কি 11টার সময় আজকে ইডি তাকে ডেকেছে এবং তার আগে অরবিন্দ কেজরিওয়াল একটা চিঠি দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। সেটাতে তিনি বলেছেন যে সমন বা যে নোটিশ তাকে দেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করা হোক, সেই দাবি তিনি করেছেন। তার সঙ্গে তিনি লিখেছেন এটা রাজনীতির জন্য করা হচ্ছে, একটা পলিটিক্যাল ভেন্ডেটা তার বিরুদ্ধে, বিজেপির কথায় এই ধরনের নোটিশ তাকে পাঠানো হয়েছে, এটা বেআইনি একটা নোটিশ, তাই এটাকে উইথড্র করা হোক, এই দাবি তিনি ইডির কাছে চিঠিতে লিখে জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও লিখেছেন যে যেহেতু চার রাজ্যে তারা আম আদমি পার্টি ইলেকশন লড়ছে, সেখানে তার প্রচারে যাওয়া রয়েছে, আজকে মধ্যপ্রদেশে তার জনসভা রয়েছে, তারপরে ছত্তিশগড়ে রয়েছে, এবং এই ব্যস্ততার মধ্যে তাকে ডাকার মানেই কোনো রাজনৈতিক কারণ রয়েছে, তাই তাকে ডাকা হয়েছে। এবং তিনি ইডিকে বলেছেন কি এই সমনটাকে যেন প্রত্যাহার করা হোক। এখন অব্দি ইডি জানায়নি জবাবে কি অরবিন্দ কেজরিওয়াল যে দাবিটা করছে সেটাতে তারা কি বলছেন, তারা কি তাকে বলবেন কি আজকেই আসতে হবে নাকি তাকে সময় দেওয়া হবে, সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। কেন কি প্রস্তুতি নেওয়া হচ্ছে আম আদমি পার্টির তরফ থেকে কি আজকে যে মধ্যপ্রদেশের রাজনীতি কর্মসূচি রয়েছে সেটাতে অরবিন্দ কেজরিওয়াল যোগ দেবেন, সেক্ষেত্রে আজকে ইডির সদর দপ্তরে নাও যেতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেন কি যে প্রশ্নগুলো তিনি রেখেছেন ইডির কাছে তার জবাব এখনো অব্দি আসেনি, সেক্ষেত্রে তিনি বলতেই পারেন যে তিনি তো ইডিকে পাল্টা একটা চিঠি লিখেছিলেন যে যে সময় তাকে ডাকা হয়েছিল সেই সময়টা উপযুক্ত সময় না, তাই তিনি আজকে গেলেন না। তবে এখনো ইডি তাকে কোনো লিখিত ভাবে জানায়নি তার চিঠির জবাবে যে তাকে অন্য ডেট দেওয়া হবে কি হবে না। অন্যদিকে যেটা তিনি বললে, আরো একজন মন্ত্রীর বাড়িতে আজ সকাল থেকে রেড চলছে বৃষ্টি, এবার আরো একজন ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন যার বাড়িতে সকাল থেকে আজকে 9 জায়গায় রেড চলছে দিল্লির বিভিন্ন জায়গায়, এবং সেটাতেও আবগারি মামলাই রয়েছে যেটাতে জানা যাচ্ছে, এবং সেখানে এখনো ইডির টিমগুলো রয়েছে। এর আগে মনীষ সিসোদিয়াকে অ্যারেস্ট করেছিল ইডি, তিনি বেল পাননি হাই সুপ্রিম কোর্ট থেকে। সঞ্জয় সিং এখন জেলে রয়েছেন, সত্যেন্দ্র জৈনকে আগে জেল অ্যারেস্ট করেছিল ইডি, সেটা তিনি মেডিকেল গ্রাউন্ডে বেল নিয়ে রয়েছেন এই মুহূর্তে। তবে দেখতে হবে 11টা নাগাদ হয়তো খুব সম্ভবত ইডি তরফ থেকে লিখিতভাবে জানানো হবে অরবিন্দ কেজরিওয়ালকে যে তারা অন্য কোনো ডেট দিচ্ছে নাকি আজকেই তাকে আসতে বলা হচ্ছে। এর তবে মধ্যপ্রদেশের কর্মসূচিতে যাবেন অরবিন্দ কেজরিওয়াল সেটা আম আদমি পার্টির সূত্র থেকে জানা যাচ্ছে। একেবারে বিজেন্দ্র, তেমনই জানা যাচ্ছে যে মধ্যপ্রদেশে যে প্রচার রয়েছে আজ অরবিন্দ কেজরিওয়ালের, তিনি সেখানে যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে আম আদমির তরফ থেকে, আম আদমি পার্টির তরফ থেকে, এবং সেই কারণে তিনি আজকে ইডি দপ্তরে নাও যেতে পারেন এরকমই কিন্তু মনে করা হচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে বিজেন্দ্র।